মাঝরাতে ঘড়িতে যখন আসলে সময় কত বাজে আমি দেখাইতেছি দাদা, ঘড়িতে বাজে হলো গিয়ে 3টা অলমোস্ট 15 বেজে গেছে। ও এটা কিন্তু অনেক জুম করা যায়, যদি আমি আপনাকে দেখাই যে জুম 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 জুম, হ্যাঁ এতটুকু জুম করা যায়। এবং যদি এটা আমি পিছিয়ে আনি একদম, আসলে এখান থেকে ওইখানে আর কি অনেকটা দূর। যেটা হচ্ছে যে এই সময় হঠাৎ করে আমার হইলো গিয়ে ছোটবেলায় এক ধরনের ছবি আঁকতাম, ছবি আঁকতাম বলতে হলো গিয়ে আপনার কোন একটা ওয়ার্ড লিখতাম, ওয়ার্ড লিখে এরপরে ওই ওয়ার্ডটার থেকে পার্টিকুলারলি ওই জিনিসটা বানানো, এরকম একটা ছবি আঁকতাম। এটা মনে পড়ছে, দাঁড়াবো এটা এখন আঁকবো, একে দেখাবো, এটা ভিডিও করবো। ওয়েট, আপনাদেরকে এটাতে আটকে দিই, দাঁড়ান। এ মোটামুটি এভাবে রাখলে বলতে দেখা যাবে। যেটা হচ্ছে যে বেসিক্যালি ধরেন কি লিখবো, যেমন ধরেন বয় লিখি, হ্যাঁ এখন ধরেন এখান থেকে আমি যদি এমফেসিস করি তো এরকম জয়েন করে দিলাম, ওরে একটা চশমা দিয়ে দিই, তারপরে ওর একটা মোটা সোটা গুবলু গাবলু নাক, একটা রাগের চেহারা, সে খুব রাগান্বিত। এটা হলো তার কান, ধরেন এটা হলো তার চক্ষু, তো বেসিক্যালি এরকম। তো এখন মানে আবার এখান থেকে যদি এমফেসিস করতে থাকি, ছোটবেলায় যখন ছবি আঁকতাম তখন হলো আমার বোন একটা চোরামিশি খাইছিল, যে মানে মানুষের হাত আঁকাটা আমাদের জন্য বেশ কঠিন ছিল তখন। তো আমরা করতাম কি, এরকম আঁকলাম তো মানুষ, দাঁড়ান আগে হাতটা আঁকি, তো ধরেন এই যে এরকম আঁকলাম, একে হাত দিলাম, হাতের জায়গাটা কম হয়ে গেছে, তো ধরেন এই হাত এভাবে দিলাম, এরপরে এভাবে দিলাম। তো সবসময় আমাদের আঁকা মানুষদের হাত প্যান্টের পকেটে, ওরা সবসময় প্যান্টের পকেটে হাতটা নিয়ে ঘুরে বেড়ায়, দারুণ একটা কাজ করি। আবার ওর ওর গেঞ্জিতে একই জিনিস শিখে দিই, এখানে একটু অন্যদিকে তাকায় থাক, এগুলোই একদম ছোটবেলায়। এটা দেখানোর জন্য ভিডিও ওপেন করছিলাম। থাকেন আজকের জন্য এই পর্যন্তই, আপনার